বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি এন্ড রাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স আজকে দুই জেলার দুই লোক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর পিছনে আছে আমাদের ব্রাহ্মমান অটো রাইস মিলের গাড়ি। তো আজকে আপনাদেরকে ব্রাহ্মমান রাইস মিল সম্পর্কে ধারণা দিব আর ওনাদের সাথে পরিচয় করে দেব। তো দুইটা গাড়ি যেহেতু একসাথে ডেলিভারি হচ্ছে তাই ভাবলাম যে দুজন লোকই আপনাদেরকে পরিচয় করা দেই। তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে চলুন আমার ডান পাশে যিনি আছে তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। একটু যদি আমার দর্শকদের আপনার নাম ঠিকানাটা বলতেন। আর বাড়ি নাটোর জেলা থানা সিংড়িয়া গ্রাম পোস্ট অফিস বি কয় আর গ্রাম বিগল বলে। তো আপনার নামটা যদি বলতেন। নাম মোহাম্মদ সৌরভ আলী পোড়ামণি। তো আপনি তো এখানে কি কি সেটআপ নিছেন একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলেন। এখানে লিসি আমি হোলার সেটিং ধান বাগানো, শুধু ধান বাগানো, এলাকায় ধান বাগানো চাহিদাটা বেশি তাই চাল গুঁড়া বা অন্যান্য কোনো বেশি নেই, শুধু একটা সেটআপই আছে। আর সাথে আছে আপনার চাংফাই 20 গুঁড়া হ্যান্ডেল স্টার্টের একটা ইঞ্জিন। তো ফুল সেটআপটা একটা ব্রাহ্মণ গাড়িতে সেট করা আছে। তো ভাই আমরা যে গাড়িটা বানাইছি বা আপনার সাথে নিয়ে ধান বাগালাম, উনি কিন্তু বাসা থেকে অল্প কিছু ধান নিয়ে আসছিল, সেই ধান দিয়ে আমরা ধান বাঙায় টেস্ট করছি। তো ধান বাগানোর যে কোয়ালিটি, চাউল পরিষ্কার, সবকিছু ঠিকঠাক ছিল? হ্যাঁ ঠিকঠাক ছিল। তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। কেউ যদি দূর থেকে আসে আমাদের মেশিন গুলো নেওয়ার জন্য তারা কি ভালো কিছু পাবে না পত্রানোর? অবশ্যই ভালো পাবে। তো উনি নাটোর থেকে আসছে, তো গাড়ি চালিয়ে দেখছি, ধানও বাঙাইছি, তো মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল। তারপর উনি আগে থেকে ধান বাঙাইতে পারে অভিজ্ঞতা আছে, আশা করি ভালো বেনিফিট পাবে, ভালো রেজাল্ট পাবে। তো ভিউয়ার্স পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা রাইস মিলের গাড়ি, ইনি হচ্ছে মালিক। তো এটা আমরা সেট করছি দুইটা দিয়ে। তো শুরুতে চলুন ভাইয়ের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আমার দর্শকদের আপনার নাম ঠিকানা পরিচয়টা বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আলী, কিশোরগঞ্জ জেলা থেকে আইছি, থানা অষ্টগ্রাম, খয়ারপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন, কদমচাল গ্রাম আমার বাড়ি। তো আমাদের সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো? আমি ইউটিউবের মাধ্যমে আপনার রকি রাহিম ইঞ্জিনিয়ারিং কথাটা শুনি বা দেখি, দেখতে দেখতে তখন আমার মনের মধ্যে ধরলো যে ভাইয়ের কাছ থেকে আমিও একটা হলার নিমু, অটোওয়ালার যেটা শ্রীধর 8 নম্বর রাইস মিল, ওইটার লাগি আমি এই অত দূর থেকে আমি শেরপুর জেলায় ভাইয়ের কাছে আইছি। আর ভাইয়ের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগছে, ভালো লাগার কারণে মনে মনে ভাবছি যে ভাইয়ের কাছ থেকে ফলান দিলে মনে আমি লাভবান হমু, এই জন্য আমি ভাইয়ের কাছে ছুটে এসেছি। এখানে আপনার কি কি সেটআপ আছে আপনি নিজে আমার দর্শকদের বলেন। এটা হচ্ছে একটা হচ্ছে চাউলের গোড়ার যে মেশিনটা, এটা ভাইয়া আমার পছন্দ করে দিছে। আর 8 নম্বর যে অটো হলার ফ্রি ধর দিছে একটা, ওই যে 8 নম্বর অটো হলার দিছে ওটা মোটামুটি ভালোই দেওয়া যায়। আর এই সেলফে স্টার্ট হবে, সানসাই মেশিন 20 গোড়া 20 হর্স পাওয়ার, 20 সেলফে স্টার্ট হবে এবং গাড়ি দিয়ে আবার অটোমেটিক চালিয়ে যাইতে পারবো। এই জন্য আমি ভাইয়ের কাছ থেকে, আমি দুর্বল মানুষ তো এই কারণে ভাইয়ের কাছ থেকে আমি ওই মেশিনটা ক্রয় করেছি। তো আমরা যে মেশিনটা বানাইছি বা পার্টস পাতি দিছি সবকিছু মজবুত আছে কিনা? ইনশাআল্লাহ ভালো দেয়া যাইতাছে। আমি তো অনলাইনে তো অনেকে বিজনেস করে, তো আপনার কথা যা ছিল কথা গেলে সবকিছু মিল পাইছেন কিনা? না মিলেছে, আরো বেশি হয়েছে আমার মনে হয়। তো দূর থেকে যদি কোনো দর্শক আসে তো পত্র নেওয়ার তো কোনো? না না ইনশাআল্লাহ কোনো ভয় করেন না, আপনারা সবাই ভাইয়ের কাছে চলে আসবেন, বিনা কোনো মনের মাঝে কোনো সন্দেহ রাখবেন না, ভাইয়ের কাছে চলে আসবেন। ভাই অনেক ভালো মানুষ আর ভাই কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে আল্লাহ দিলে। তো এখন আমরা গাড়িতে চলে দেব, পিকআপ চলে আসছে। তো ভিউয়ার্স ভিডিও আর দীর্ঘ তো করবো না, যেহেতু ওনারা অনেক দূরে যাবে, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।